হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা দেখবো যে শিক্ষারত্নের জন্য আবেদন চলছে এবং সেই আবেদন কবে থেকে শুরু হয়েছে কারা আবেদন করতে পারবেন তো বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখব আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছরই এই শিক্ষারত্ন অ্যাওয়ার্ডের একটি পুরস্কারের ঘোষণা করেন এবং সেই পুরস্কার বেশ কিছু শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হয়ে থাকে তো সেই তার জন্য আবেদন করা আবেদনের যে পদ্ধতি সেটা কি সেটা আমি এই ভিডিওতে জানাবো এবং কারা আবেদন করতে পারবেন সে বিষয়ে আমরা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে দেখে নেবো যে শিক্ষারত্নের জন্য আবেদন চলছে চলুন বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখে নিই শিক্ষক শিক্ষিকাদের দেওয়া হবে বিরাট সম্মান শিক্ষারত্ন শিক্ষক শিক্ষা শিক্ষিকাদের শিক্ষারত্ন দেওয়ার বিষয়ে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা কমিশন শিক্ষকদের আবেদন করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে স্কুল কমিশনের পক্ষ থেকে বছরের পর বছর যারা ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে তাদের কৃতি করে তুলেছেন জীবনের পথে এগিয়ে দিচ্ছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যই আয়োজন করা হয়েছে শিক্ষারত্ন সম্মান শিক্ষারত্ন পাওয়ার জন্য ফর্মপূরণ শুরু সাতাশে জুন থেকে অর্থাৎ আজ থেকে বহু বছর ধরে এই মহৎ সেবায় নিযুক্ত রয়েছেন যারা তাদের এই সম্মান প্রাপ্য যে সমস্ত শিক্ষকরা এই পুরস্কারের সঙ্গে জুড়তে চান তাদের ডাব্লু বি শিক্ষারত্ন অ্যাওয়ার্ড এই অ্যাপ্লিকেশানটির মাধ্যমে আবেদন করতে হবে ভালো করে দেখে নিন যারা এর সঙ্গে এই অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত হতে চান তাদেরকে আবেদন করতে হবে ডাব্লু বি শিক্ষারত্ন অ্যাওয়ার্ড একটি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার সময় আপনার অভিজ্ঞতা এবং তার সঙ্গে সম্পর্কিত সব রকম কাগজ ডকুমেন্ট সব কিছু আপলোড করতে হবে শুধু সরকারি শিক্ষক বা শিক্ষিকারা নন বরং প্রধান শিক্ষক এবং শিক্ষিকারাও আবেদন করতে পারবেন যারা সরকারি নয় অ্যাকচুয়ালি এখানে সহকারী যারা সহকারী শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু হচ্ছে আবেদন করবেন এমনটা নয় যারা প্রধান শিক্ষক তারাও আবেদন করতে পারবেন যারা আগে থেকেই এই অ্যাপের সঙ্গে জড়িত তাদের নিজের বায়ু পরিবর্তন করতে হতে পারে সম্পূর্ণ কাগজপত্র সাবমিট করার আগে সব কিছু মিলিয়ে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইতিমধ্যে এই পুরস্কার যারা পেয়েছেন তারা আর যোগ্য প্রার্থী নন সুতরাং একবার যারা পেয়ে গেছেন কোনো একটা বছরে তারা কিন্তু আর আবেদন করতে পারবেন না এখন প্রশ্ন হলো একটা সেটা হচ্ছে পুরস্কার দেওয়ার জন্য আপনাকে পুরস্কারটা নেওয়ার জন্য এখানে নাম নথিভুক্ত করতে হবে মানে যেমন নোবেল প্রাইজ বা অন্য অন্য প্রাইজ অন্য অন্য সিনেমাতে অ্যাওয়ার্ড এইগুলো দেওয়ার জন্য যেমন নমিনেশান করতে হয় তো ভোটে দাঁড়ানোর নমিনেশানের মতো তো এখানে আপনাকে নমিনেশান করতে হবে এক প্রকার অর্থাৎ আপনি ওখানে অংশগ্রহণ করতে চান আর কি নাম দেওয়া যাকে বলে এটা করতে হবে তারপরে কিন্তু যারা আছে কমিটিতে তারা বিচার করবেন যে কে কে এই প্রাইজটা পাচ্ছেন তাদের নাম পরবর্তীকালে প্রকাশ হবে এবং সেই মতো তাদেরকে শিক্ষারত্ন প্রাইজটা দেওয়া হবে কি হয় আগামী দিনে নজর রাখছি আপনারা নজর রাখুন শিখদার্স একাডেমিতে ধন্যবাদ